হরে কৃষ্ণ কৃষ্ণ ভবনামৃত চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন আর পাশের বেলটিকে ক্লিক করুন। বলছে কেউ যদি শ্লোকার্ধম শ্লোক পাদগমা নিত্যম ভাগবত ভবম, কেউ যদি একটা শ্লোক বা অর্ধেক শ্লোক বা এক পাদ এক চতুর্থাংশ শ্লোক পড়ে, পঠতে শ্রীনিবাস জস্তু গো সহস্রম ফলম দান, একটা শ্লোক বা হাফ শ্লোক বা এক চতুর্থাংশ শ্লোক কেউ যদি পড়ে ডেলি, তার প্রতিদিন 1000 গোদানের ফল সে পাবে। আপনার জীবনে কত গো দান করবেন? গো নেই তো দান করবেন কি? বাড়িতে গাই থাকলে না দান করবেন? কারো বাড়িতে প্রায় বাড়িতে গাই নেই। বচন বৈষ্ণবানাম তো শাস্ত্রাণী যে অর্চয়ন্তি গৃহে না সর্বপাপ বিমুক্তা ভবন্তি সুরবন্দিতা, যে বাড়িতে ভাগবতম থাকে সেই বাড়ির লোক দেবতাদেরও পূজনীয় হয়ে যায়। যে বাড়িতে ভাগবতম থাকে সেই বাড়ির লোককে দেবতারা পূজা করে। এমনি তো আমরা ছুটছি দেবতাদেরকে পূজা করার জন্য, দেবতারা সেই বাড়ির লোককে পূজা করে। কেন? তার বাড়িতে ভগবান আছে। যে অর্চয়ন্তী গৃহে নিত্যম শাস্ত্রং ভাগবতম কলো আশ্বাটয়ন্তি বগলন্তি তেষাং কৃত ভবাম। এই কলিযুগে যার বাড়িতে ভাগবতম থাকে তিনি খুব অস্ফাটল জোরে জোরে উচ্চারণ করে রাস্তায় ঘুরতে পারে, কলি তাকে স্পর্শ করতে পারবে, কলির আক্রমণ থেকে সে মুক্ত থাকবে যার বাড়িতে ভাগবতম থাকে। আরেকটা ভালো কথা বলেছে, আমি পড়ছিলাম সকালে লিখেছিলাম, যাবৎ দিনায়নি হে পুত্র, হে পুত্র মানে নারায়ণ ব্রহ্মাকে বলছেন, হে পুত্র শাস্ত্রং ভাগবতম গৃহে, যে বাড়িতে ভাগবতম থাকে, আপনার বাড়িতে ভাগবতম আছে তো, তাবৎ পিবন্তি পিতর, পিতর মানে আমার পূর্বপুরুষ যারা মারা গেছেন, আমার বাবা তার বাবা তার বাবা যতজন মারা গেছেন, আপনার বাড়িতে ভাগবতম রেখেছেন সেই পূর্বপুরুষরা ক্ষীরম সর্পি মধুদক, এইখানে ভাগবতম রেখেছেন, তারা ওখানে দুধ দই ক্ষীর সুপ ওখানে পাচ্ছে। এটা আবার কেমন করে হলো না বিশ্বাস? বলি না বড়রা একটু বিশ্বাস করবেন লেটে, ছোটদের বললে বিশ্বাস করানো যাবে, বড়রা সব কিছু সহজে নেবে না তো, এত বড় বড় কথা বলা আছে তাই না? যেরকম আপনি বিভিন্ন জায়গায় টাকা পাঠান না, যেরকম আমাদের মায়াপুরে উৎসব হয়, আমেরিকা থেকে টাকা আসছে, ওখানে ব্যাংকে টাকা পড়ছে না, আমরা এখানে টাকা পাচ্ছি, পাচ্ছি কি না বুঝতে অসুবিধা কোথায়? এখানে ভাগবত রাখছে আর ওখানে আমার আত্মীয় স্বজন যারা যে যেখানে আছেন সেখানে তারা সম্মান পাচ্ছেন, দুধ মধু শর্করা তাদেরকে পান করানো হচ্ছে। কে যদি ভাগবত দান করে, যচ্ছন্তি বৈষ্ণবায় ভক্ত শাস্ত্রং ভাগবতম হিজে কল্পকোটি সহস্রাণী মমলোকে বসন্তি, যে ভাগবতম দান করে, এই গত ভাদ্র পূর্ণিমাতে প্রচুর ভাগবত দান হয়েছে, প্রচুর। আমরা ভাদ্র পূর্ণিমা পালন করছিলাম মায়াপুরে, আমাদের অনুষ্ঠান দেখে গুরুমা গুরুমা ছিলেন না, পুরুষোত্তমার ছিলেন, পুরুষোত্তমারও ছিলেন না, অন্যান্য বৈষ্ণবরা ছিলেন, ওখানে ওখান থেকে ফোন করেছে আমাকে, আজকে ভাদ্র পূর্ণিমার দিন গুরুমায়ের জন্য 51টা ভাগবত দান করলাম। তো গুরুমা তখন চিঠি লিখেছেন যে ভাগবতমে লেখা আছে ভাগবদ্র পূর্ণিমার দিন যে ভাগবত দান করে সে ভগবান ধামে চলে যায়, তো তোমার এই দান আমি স্বীকার করলাম, আমি ভগবানের কাছে প্রার্থনা করব তুমি যেন ভগবানের কাছে যাও। আর গুরু বলেছেন মানে আপনি যাবে। সে বলছেন কেউ যদি ভাগবত দান করেন সে সহস্র কোটি কল্প ভগবত ধামে বাস করেন। আপনি দান করুন অথবা কাউকে কিনতে উৎসাহিত করুন, জীবনে এত সুন্দর বাড়ি বানিয়েছ, এত বড় কিছু করেছো, একটু ভাগবত দান করো, ভাগবত বাড়িতে রাখো, তাহলে বাড়িটা সম্পূর্ণ হবে। যে অর্চয়ন্তী সদাগৃহে শাস্ত্রং ভাগবত কলু প্রীত্যন্যশ্চৈব বিভূতা যাবদাদ্ভূত সংপ্লব, যার বাড়িতে ভাগবতম থাকে তাকে দেবতারা, দেবতারা যদি বাড়িতে ভাগবতম থাকে দেবতারা সহস্র কল্প তৃপ্ত হয়ে যান, দেবতাদেরকে আর পূজা করতে লাগবে না, ভাগবতম রাখার সাথে সাথে দেবতাদেরও পূজা হয়ে যায়।
আর দুটো শ্লোক পড়বো, মনে পড়ে গেলো ভাগবত মেসেজ বলছে, যার বাড়িতে ভাগবত নেই, নেই যার কাছে, নজস্ব, এটা পদ্মপুরাণ থেকে ভগবান নারায়ণ সাক্ষাৎ ব্রহ্মাকে বলছে, নজস্ব তিষ্ঠতে শাস্ত্রম গৃহে ভাগবতম কলো, এই কলিযুগে যার বাড়িতে ভাগবত নেই, নতস্য পুনরাবৃত্তি চাম পাশাত কদাচ, তার জম্পাস থেকে মুক্তি নেই, তাকে পুনরায় এই কঠিন সংসার চক্রে ভ্রমণ করত। কথং না বৈষ্ণব জ্ঞান শাস্ত্রং ভাগবতম কলো, যার বাড়িতে ভাগবতম নেই তাকে কি বৈষ্ণব বলে নাকি? গৃহে না তিষ্ঠতে চাষ, যার গৃহে ভাগবতম নেই, সপচ অধিক হিসি, সে তো চণ্ডালের থেকেও আর অধম, চণ্ডালের থেকে অধম। তাই ভাগবতম পড়ুন। ভগবান বলছেন, সর্বে সেনাপি লোকেশ কর্তব্য শাস্ত্র সংগ্রহ বৈষ্ণবস্তু সদা ভক্তা তুষ্টোত্তম মহাপুত্র, হে পুত্র, তাই আমার সন্তুষ্টি বিধানের জন্য এটা ভাগবতম কেন? বলবে এত দাম আমরা কিনতে পারবো না। বলছে সর্বে সেনাপি, সব বিক্রি করে কেন, ঘর বাড়ি টাকা সব বিক্রি করে দিয়ে ভাগবত কেন? ভগবান বলছেন কেন না, যত্র যত্র ভবেত পুণ্যম শাস্ত্রং ভাগবতম কলো, যেখানে যেখানে ভাগবতম থাকে তত্র তত্র সদৈবাহম, যত্র যত্র তত্র তত্র, যেখানে ভাগবতম থাকে সেখানে সদৈবাহম ভবামি, আমি ভব সমস্ত দেবতারা লক্ষ্মী ত্রিদশই মানে দেবতারা সহ তার বাড়িতে বাস করি। যেখানে ভাগবতম থাকে আমি ভব মানে শিব ব্রহ্মা ত্রিদশই সমস্ত দেবতারা লক্ষ্মীকে নিয়ে সেখানে আমি বাস করি। আর কি শুধু আমি বাস করি না, আর কি তিনি বলছেন, তথা সর্বাণি তীর্থানি নদী নদ সরাংশিচ, তত্র সর্বাণী, যেখানে ভাগবতম থাকে সর্বতীর্থানি সমস্ত তীর্থ সমস্ত নদী নদ, কিছু পবিত্র নদী আছে, গঙ্গা যমুনা সরস্বতী গোদাবরী কাবেরী কৃষ্ণা, নদী নদ হচ্ছে ব্রহ্মপুত্র নদ, নদ নদী সমস্ত নদ নদী, সরাংশিচ সরাংশি মানে পবিত্র তীর্থক্ষেত্র পুষ্কর প্রয়াগ এ সমস্ত তীর্থ, আর কি যজ্ঞা সপ্তপুরী নিত্যম, সপ্তপুরী সপ্তমুক্তি তীর্থ, আমাদের সপ্ত সাতটা মুক্তি তীর্থ যেখানে গেলে আপনি মুক্তি পাবেন, অযোধ্যা মথুরা গয়া কাশী মায়া অবন্তিকা পুরী দ্বারাবতী চৈব, এটা আসো মুখ্য দায়িকা। প্রথম হচ্ছে অযোধ্যা, অযোধ্যা গেছেন? অযোধ্যা, তারপরে আছে পুরী, মথুরা, মথুরা ঘুরে এলেন, গয়া কাশী মায়া মানে হরিদ্বার, অবন্তিকা, অবন্তিকা মানে উজ্জয়িন, পুরী দ্বারাবতী মানে দ্বারকা, এই সাতটা তীর্থ হচ্ছে মুক্তি। এই সাত তীর্থ আপনার ঘরে থাকবে যদি ভাগবতম থাকে, সমস্ত নদ নদী তীর্থ সরাংশি, আর কি পুণ্যা সর্বে শিলোচ্চয়া, শিলোচ্চয়া মানে পর্বত, পবিত্র পর্বত, মন্দার পর্বত গিরি গোবর্ধন পর্বত, তাও আপনার বাড়িতে থাকবে যদি ভাগবতম থাকে। যদি পড়েন বা শুনবেন শ্রীমদ ভাগবতম নাম পুরাণম লোক বিশ্রুতম, এই ভাগবতম লোকবিখ্যাত ভাগবত সবাই জানে, পুরাণ লোক বিশ্রুতম শ্রীনিবাস শ্রদ্ধাযুক্ত মম সন্তোষকার, তুমি শ্রদ্ধার সহিত পড়বে শুনবে তাতে আমার অত্যন্ত সন্তোষ হয়, কেউ যদি ভাগবত শুনে বা পড়ে। আর ভাগবতমে বলছেন, যশ্চাই বই সুয়েমাণায় কৃষ্ণে পরমে পুরুষে ভক্তির উৎপদ্ধতে পুংসা শোক মোহ ভয়াবহ, কে যদি নিয়মিত ভাগবতম শুনে তার কৃষ্ণের প্রতি ভক্তি বর্ধিত হবে। এ ভাগবতম এমন এক বস্তু কৃষ্ণের সঙ্গে একদম অ্যাটাচ করে দেবে, পূর্ণ কৃষ্ণ ভাবনায় ভর্তি, কৃষ্ণ ভাবনা পূর্ণ। আমাদের হরিনাম হচ্ছে ঔষধ, হরিনাম হচ্ছে এনেছি ঔষধি, হরিনাম হচ্ছে ঔষধ, কৃষ্ণ প্রসাদ হচ্ছে পথ্য, কিন্তু ভাগবতম হচ্ছে টনিক। আপনার রোগী যখন দুর্বল হয়ে যায় ওষুধে ভালো হয়,
কিছু স্পেসিফিক তথ্য থাকে, কিন্তু রোগীকে সবল করার জন্য কি লাগে? অ্যান্টিবায়োটিক বা টনিক, ভিটামিন। হরিনাম আমরা করছি, প্রসাদ খাচ্ছি, কিন্তু আমাকে শক্ত ভক্তি জীবনে শক্ত প্রক্ত হতে গেলে কি লাগবে? নিউট্রেশন লাগবে, নিউট্রেশন। এ হচ্ছে ডায়েট ভাগবত, নিত্যং ভাগবত সেবায়, প্রতিদিন খেতে হবে, তাহলে একটু শক্ত পোক্ত থাকবো, না হলে লোকে এসে আমার ভক্তি জীবনটা নষ্ট করে দেবে একদম। হ্যাঁ, নিরামিষ খাচ্ছিস, কত দুর্বল হয়েছিস দেখিস না, এই ইস্কন বিদেশিদের পাল্লায় পড়েছিস, ইস্কন তোকে টুপি পরিয়েছে না, ইস্কন টুপি পরাইছে না, বিদেশিরা তোকে টুপি, মায়াপুরে যাবেন নরসিংহ আরতির পরে বিদেশিরা টুপি পরায় দেখবেন, তখন যারা নতুন মায়াপুরে যায় তাদের একটা বিশ্বাস আছে বিদেশিরা টুপি পরায়, এটাতে ড্যাগ ড্যাগ টুপি পরাচ্ছে, আর ওরা ভয়ও আসে না টুপি পরতে, বলছে কপট দা আমি টুপি পরব না, বলে না তো সেই জন্য এটা টনিক। আরো বলছেন নাকি, আরো যে অর্চয়ন্তী গৃহে নিত্যম শাস্ত্রং ভাগবতম কলো, যিনি বাড়িতে ভাগবতম রাখেন, ভাগবতম পড়েন, ভাগবতম শোনেন, আসপার টয়ন্তী বগলন্তী তেসাং কৃত্য ভবাম, একদম সে অত্যন্ত ভক্তি জীবনে শক্ত প্রক্ত হয়ে সারা জগৎ বিচরণ করবে, তাকে কেউ কিছু করতে পারবে না। কেউ যদি ভাগবতম নিয়মিত পড়ে, শ্রোতব্য মম শাস্ত্রাণি হি যশো ধর্ম জয়ার্থিনা পাপ ক্ষয়ার্থম লোকেশক মোক্ষার্থম ধর্মবুদ্ধিনা, যিনি নিয়মিত ভাগবত পড়বেন কী কী লাভ করবেন দেখ, একে তো ভগবানের প্রতি ভক্তি এবং আপনার ভক্তিকে স্ট্রং করতে পারবেন, আর কি শ্রোতব্যম মম শাস্ত্রাণি আমার শাস্ত্র ভাগবত যে শোনে বা পড়ে কী কী লাভ করবেন? যশো ধর্ম জয়ার্থিনা, সে জগতে যশ লাভ করবে, তার অত্যন্ত খ্যাতি বিস্তার হবে, আর কি লাগবে? সে ধর্ম লাভ করবে, আর কি লাভ করবে? জয় লাভ করবে, যেখানে যাবে সব কাজে জয় হই, আর কি হবে? পাপ ক্ষয়ার্থম লোকাস মোক্ষার্থম ধর্মবুদ্ধিনা, তার জীবনের সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবে, আর তিনি ধীরে ধীরে ভগবান কৃষ্ণের দিকে মুক্তির দিকে অগ্রসর হবে। শ্রীমৎ ভাগবতম পূর্ণম আয়ু আরোগ্য পুষ্টিদম পঠনাথ শ্রবণাথ ব্যাপী সর্বপাপাই পূর্ণ, আর কি লাভ করবেন? ভাগবতম যদি নিয়মিত পড়েন আপনার আয়ু বৃদ্ধি হবে, পূর্ণ হবে, আয়ু বৃদ্ধি হবে, আরোগ্য লাভ হবে, পুষ্টি লাভ হবে, পূর্ণ আয়ু আরোগ্য পুষ্টিদম, পুষ্টি কিসের পুষ্টি? ভক্তি জীবনে আমি অত্যন্ত শক্ত প্রক্ত হতে পারব। শেষে যে ন শৃণন্তি ন হিষন্তি ভাগবতম পরম, বলছে যে ভাগবতম পড়ে না, ভাগবতম শোনে না, বা ভাগবতমের মাহাত্ম্য শুনলে যে আনন্দিত হয় না, ন শৃণন্তি ন হৃষ্যন্তি, হৃষ্যন্তি মানে আনন্দ পায় না, হ্যাঁ একটু বাড়িয়ে বাড়িয়ে বলা আছে না, ও আনন্দ পায় না, শ্রীমৎ ভাগবতম পরম, শ্রীমৎ ভাগবতমের মহিমা শ্রবণ করে যে আনন্দিত হয় না, যে শ্রবণ করে না, যে পড়ে না, সত্যম সত্যম হি লোকেশ তেষাং স্বামী সদা জন্ম, ভগবান নারায়ণ বলছে আমি সত্য সত্য করে বলছি যে ভাগবতম রাখে না, ভাগবতম পড়ে না, ভাগবতমের কথা শুনলে আনন্দ পায় না, সত্য সত্য করে বলছি হে লোকেশ, তার প্রভু হচ্ছে যম, সে যমের কাছে যাবে, তাই সদাসেব্য সদাসেব্য শ্রীমৎ ভাগবতী কথা যশ শ্রবণ মাত্র হরিচিত্তম সমাস, তো নিয়মিত ভাগবতম পড়ুন, শুনুন, ভাগবতকে প্রণাম করুন, ভাগবতকে আদর আরতি করুন, না পড়তে পারলে ঘর থেকে বেরোনোর সময় একটু ভাগবতকে প্রণাম, আরতি করার সময় যে ধূপ ধোনা দিয়ে আপনি ভগবান আরতি করেন ওইটা দিয়ে ভাগবতকে একটু আরতি, যদি কাছে ভাগবতম থাকে, নাহলে আরতির সময় অল্টারে একটা ভাগবতম রেখে দেবেন, আরতি করুন, ভাগবতমের সেবা, ভাগবতমের প্রচার, ভাগবতমের পূজা, ভাগবতম পড়া, ভাগবতম শোনা, ভাগবতম কাউকে বলা সেবা, এটা হচ্ছে ভাগ সদাসেব্যা সদাসেব্যা শ্রীমৎ ভাগবতী কথা যশ শ্রবণ মাত্র হরিচিত্তম সমাজ, এই ভাগবতমের যে কোনো একটা সেবা করলে ভগবান হৃদয়ে প্রকাশিত হয়ে যায়, তাই গুরুমাজ বলছেন
এই ভাদ্র মাসে একটা চিঠি পাঠিয়েছিলেন, সবার কাছে আমি পাঠিয়েছিলাম, যত ভাগবতম পড়বে লোকে, যত ভাগবতম প্রচার হবে, জগতের ততই মঙ্গল হবে। ভাগবতম নারদমুনি তো ভবিষ্যৎবাণী করেছেন, মহাপ্রভু যেরকম ভবিষ্যৎবাণী করেছেন যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম, সমস্ত লোক একদিন হরিনাম করবে, নারদমুনিও ভবিষ্যৎবাণী করেছেন একদিন আসে প্রত্যেক বাড়িতে ভাগবতম থাকবে। তাই আপনার আত্মীয় স্বজন যার যার কাছে ভাগবতম প্রচার করবেন, ডিসেম্বরে আসছেন গীতা প্রচার করবেন, এবার যাদের ভাগবতম নেই তাদেরকে ওতে এত টাকা খরচা করছিস, ভেলোর যাচ্ছিস লক্ষ লক্ষ টাকা চিকিৎসা করছিস, বাড়ি বানিয়েছিস কত লক্ষ কোটি টাকা দিয়ে, আলমারি রেখেছ, ফ্রিজ রেখেছ, টিভি রেখেছ, ঘরটা সম্পূর্ণ হবে ভাগবতম ভগবানকে রাখো, ভাগবতম ভগবান, আর ওই ভগবান বাড়িতে থাকবে, রাখে হরি তোমার বাড়িকে সুরক্ষা দেবে, তোমার বাড়িকে সবসময় প্রোটেকশন দেবে, হরিকে রাখো।